দুই বাংলার প্রখ্যাত বাউল শিল্পীদের অংশগ্রহণে তিন জেলায় শুরু হয়েছে 9 দিনের বাউল সঙ্গীত উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে, এই স্লোগান উচ্চারণের মধ্য দিয়ে পর্দা উঠেছে 9 দিনব্যাপী বাউল উৎসবের। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব চলবে ঢাকা, শেরপুর ও গোপালগঞ্জ জেলায়। এতে অংশ নিচ্ছেন ওপার বাংলার 50 জন বাউল শিল্পী। উদ্বোধনী অনুষ্ঠানে বাউলের একতারার টঙ্কারে সঙ্গীত অনুরাগীরা হারিয়ে যান সুরের মূর্ছনায়। সুরের বৃষ্টি ঝরিয়ে আগত দর্শক শ্রোতাদের মাঝে মুগ্ধতা ছড়ান ভারত থেকে আগত বাউল শিল্পীরা। ইন্ডিয়া থেকে এসেছি আমি এই বাংলায়, এখানের মানুষের যে একটা প্রেম, যে একটা বাউল ফকির সাধুগুরু বৈষ্ণবের উপরে যে একটা প্রেম ভালোবাসা, যে উদ্বেগ, একটা আনন্দ, এটা দেখা আরও আনন্দিত। লালন অনেক অপমান হয়েছে, লালনকে অনেকজনায় অনেক রকম অনেক ভেবেছে, তাতে কি যায় এসেছে, যারা ভেবেছে তারাই পুনরায় ঘুরে এসে আবার লালনের পদে পড়েছে। বিশেষ করে আপ্যায়নটা খুবই ভালো লাগছে, মানে মনোভূত আর কি। আর তারপরে স্পটে এসে আরও ভালো লাগছে, ভক্তরা এত সুন্দর কথা বলছে আর এত সুন্দর পরিচালনা করছেন কমিটির ভক্তরা, খুবই ভালো লাগছে। যাতাযাতি এই মৌলবী, এই ঠাকুরমশাই যেখানে বেড়া পেয়েছে সেই বেড়াগুলো উনি সেখানে ভাঙার চেষ্টা করেছে। 40% বেশি গ্লো, বিশ্বে 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে লালন সাঁই তার সঙ্গীত চর্চার মাধ্যমে আহ্বান জানিয়ে গেছেন মন্তব্য করে সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, বাউলের দর্শন আমাদের অনুপ্রাণিত করেছে। বাউল কোনো ধর্মের নয়, দলীয় নয়, সৃষ্টির মধ্যে স্রষ্টাকে খোঁজা হচ্ছে বাউলের সাধনা। ফকির লালন শুধু একটি নাম নয়, তিনি কিংবদন্তি এবং মহৎ দর্শনের জাগ্রত প্রতীক। মানবতাবাদ, যে আধ্যাত্মবাদ, সুফিবাদ, তার যে অপূর্ব সংমিশ্রণ, ধর্মের দোহাই দিয়ে বাউল ফকিরদের উপর হামলার ঘটনা সংকীর্ণতার বহিঃপ্রকাশ বলেও জানান দীপুমণি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।